তা আজিজ ভাই, এখন তো এই নায়িকা দুইজন আমি সামনে দেখতেছি, এখন দুইজনের সাথে কি প্রেম টেম করাই দিবেন কিনা আপনি? দেখা যাক সামনে। আমি এমনই একজন লাকি মানুষ যে চিতাতে জাজ মাল্টিমিডিয়া, সেই আমাদের একজন বলতে পারি ওপারের খুব সুপারহিট সিনেমা যিনি দিয়েছেন সেই রাজীব ভাইয়ের সাথে আবার কাজ করতে পারবো। মাসুদ রানা সিরিজ করা এটা আমার নিজেরও একটা স্বপ্ন ছিল, আর বাংলাদেশে যখন কাজ করতাম ওই দ্য সার্চ মুভি থেকেই বলতো যে বাংলার জেমস বন্ড। তা আমি এবার ফেসবুকে যখন আজিজ ভাই, তখন তো কেউই জানেন, ইভেন দা আমাদের একজন সাংবাদিক ভাইও জানেন না যে এই ছবিতে কে কাজ করবে, তখন আমি ফেসবুকে দেখলাম মানে এত কমেন্ট, সবাই লিখছে যে বাংলার জেমস বন্ড অনন্তজলিল অনন্তজলিল অনন্তজলিল, অনেক অনেক কমেন্ট অনেক কমেন্ট। মানে তখন বুঝলাম যে আজিজ ভাই যে ছবিতে কাস্ট করতে যাচ্ছে, যাকে যাচ্ছে অনন্তজলিল, এটা মানুষ তো জানে না, সাংবাদিক ভাইরাও জানে না, যারা সাধারণ মানুষ ফেসবুক দেখেন, যারা যারা আমাদের বাংলাদেশের ফেসবুক যাদের আইডি আছে তারা গ্রাম গঞ্জে বেশি ফেসবুক দেখেন শহরের চেয়েও, তারা এত কমেন্ট করেছে মানে আমি সত্যিকারেই নিজেকে ধন্য মনে করি এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সবাই এই ছবিতে মানে 95% কমেন্ট অনন্তজলিলকে নিয়েই করেছে, যে এই জেমস বন্ড মুভি বাংলার জেমস বন্ড বা এই চিতা ছবিতে মাসুদ রানার ক্যারেক্টারে অনন্তজলিলকে যায়। আমরা MR9 দেখেছি, MR9টা ভেরি মানে হাই বাজেট এবং হাই কোয়ালিটি মুভি করেছে MR9, কিন্তু আমাদের দেশের যে একটা ইমোশন লাগে, আমাদের দেশের যে আর্টিস্ট লাগবে ইমোশন লাগবে, এগুলোতে হয়তো আজিজ ভাই বিদেশিটাকেই বেশি, অনেক অনেক টাকা দিয়ে হলিউডের অনেক নাম করা করা আর্টিস্ট কাজ করেছে, আপনারা MR9 যারা দেখেন নাই ট্রেলার দেখলেই বুঝতে পারবেন অনেক বড় বড় আর্টিস্ট কাজ করেছে এটাতে। MR9টা এই জন্যে বাংলাদেশে ইংলিশে প্রথমে আজিজ ভাই হয়তো রিলিজ করে, এইবার আমি আজিজ ভাই যখন আমার সাথে গল্পটা বলে তা আমি একটা কথাই আজিজ ভাইকে বলি যে আমাকে তিনটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে সিনেমা হলে মানুষের চোখে পানি পড়তে হবে ছবি দেখার সময়, সেই স্ট্রাগলটা ছবিতে থাকতে হবে, আরেকটা ছবি মানুষ এন্টারটেনমেন্টের জন্য যায় এই ছবিতে প্রেম ভালোবাসা থাকতে হবে, হ্যাঁ আরেকটা অ্যাকশন তো আপনার মানে মাসুদ রানা সিরিজ অ্যাকশন থাকবে এটা তো থাকবেই। তখন আজিজ ভাই আমার সাথে একমত হলেন যে হ্যাঁ অনন্ত ভাই আপনি ঠিকই বলেছেন, আপনাকে কমিটমেন্ট দিতে পারি এই ছবিতে ভরপুর, আপনি যা বলছেন এই ভরপুর এই প্যাকেজটা থাকবে, ইমোশন থাকবে যেটাতে মানুষের টাচই হবে গল্পটা এটা থাকবে এবং প্রেম ভালোবাসা থাকবে। এখন আমি তো দেখতে পাচ্ছি আমাদের বর্ষা রানীর মতন আরেক লম্বা এক মেয়ে এখানে MR9-এ কাজ করেছে আলিসা, এখন আমাদের আজিজ ভাই কি দুজনের সাথে প্রেম করাবে কিনা আমি তো বুঝতে পারতেছি না। তা আজিজ ভাই এখন তো এই নায়িকা দুইজন আমি সামনে দেখতেছি, এখন দুইজনের সাথে কি প্রেম টেম করাই দিবেন কিনা আপনি? দেখা যাক সামনে।